জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট মহানগরের বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার পঁচিশ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ দুইয়ের নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিউব সূত্রে জানা যায় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার পঁচিশ ফেব্রুয়ারি তেত্রিশ কেভি উপশহর ফিডার ও তেত্রিশ বাই এক কেভি উপশহর কেন্দ্রের সকল এগারো কেভি ফিডারের আওতাধীন শাহজালাল উপশহর মেন্দিবাগ কুশিঘাট মিরের চক মুরাদপুর বাইপাস মীরাপাড়া টিলাগড় শিবগঞ্জ সোনারপাড়া মজুমদারপাড়া দর্জিপাড়া রায়নগর রাজবাড়ি মীরাবাজার নায়রপুল আগপাড়া পার পার সোভানিঘাট বিশ্বরোড বঙ্গভীর আয়ে কালীঘাট মাছিমপুর লালদিঘির পার পার্ক ক্রীড়া কমপ্লেক্স ও আশপাশ এলাকায় সকাল আটটা হতে দুপুর একটা পর্যন্ত পাঁচ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে গ্রাহকদের সাময়িক এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ দুই